আমরা অনেকেই পশুপ্রেমী, কেউ বাড়িতে বিড়াল কুকুর ইত্যাদি পোষ্য পোষেন, আবার কেউ এতই ভয় পায় যে বিড়াল কুকুরদের ধারের কাছেও ঘেঁষতে চায় না, আবার অনেকে ইচ্ছাকৃত অবলা প্রাণীগুলোকে ইচ্ছে করে বিরক্ত করে। কিন্তু এটা অনেকেরই অজানা যে কয়েকটি পশুর মধ্যে আছে কিছু আধ্যাত্মিক দিক। পশুরা অনেক সময় দূত হিসেবে কাজ করে। আমরা প্রায়ই মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বলে থাকি, কিন্তু এই পশুদের ষষ্ঠ ইন্দ্রিয় কয়েক গুণ বেশি থাকে। তাই জেনে নিন এই পশুদের স্বপ্নে দেখার অর্থ। বিড়াল, প্রায় শোনা যায় যে বিড়াল রাস্তা কাটলে সেই রাস্তা পেরোলেই বিপদ। আবার অনেকে বলে কালো বিড়াল অশুভ, কিন্তু আসলে বিড়াল হলো রহস্যের প্রতীক, যা মানুষের চোখে ধরা পড়ে না বা যার আঁচ মানুষ করতে পারে না। তা বেশ কিছু আগে থেকেই বিড়ালের ষষ্ঠ ইন্দ্রিয়ে ধরা পড়ে যায়। নেকড়ে, বারবার নেকড়ের ছবি চোখের সামনে আসার এক অন্য অর্থ আছে। এর মানে চারপাশে যারা আছে তাদের দিকে নজর দেওয়া দরকার এবং নিজের পরিবারের সঙ্গে জোটবদ্ধভাবে থাকা উচিত। শিয়াল, শিয়াল হলো জীবনে পরিবর্তনশীলতার প্রতীক। শিয়ালের দেখা পাওয়া মানে বা স্বপ্নে শিয়াল দেখা মানে তার জীবনে শীঘ্রই কোনো পরিবর্তন আসতে চলেছে। বারবার এমন স্বপ্ন আসলে শীঘ্র সেই ব্যক্তির জীবনে পরিবর্তন আসতে চলেছে। টিকটিকি, ভাবনা চিন্তা বা স্বপ্নে টিকটিকির দেখা পাওয়া মানে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়েছেন। নিজের আত্মমর্যাদা বা লক্ষ্য যা ছিল তা থেকে আপনি সরে গিয়েছেন, তাই নেতিবাচক ধারণারা বাসা বেঁধেছে। টিকটিকি দেখার মানে আপনার মধ্যে এমন বহুগুণ আছে যেগুলো আপনি ঠিকভাবে কাজে লাগাচ্ছেন না। সাপ, এই প্রাণীটিকে চোখের সামনে দেখলে হাড় হিম হয়ে যায়, কিন্তু স্বপ্নে সাপ দেখা মানে জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। বহুদিন ধরে আপনি যা চাইছিলেন সেই দিকেই আপনি এগোচ্ছেন। মাকড়সা, স্বপ্নে মাকড়সা দেখার অর্থ তারা আপনাকে কিছু মনে করিয়ে দিচ্ছে। নিজের সৃজনশীলতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে মাকড়সারা আবার মনে করিয়ে দেয় আপনাকে সেই কথা। এমনিতেই মাকড়সারা যথেষ্ট সৃজনশীল প্রাণী, এরা যেভাবে জাল বনে তা দেখার মতো। প্রজাপতি, শুয়োপোকা থেকে জন্ম নেয় প্রজাপতি, সেই রকমই মানুষের জীবনে প্রজাপতির প্রভাব পড়লে তার জীবনে পরিবর্তন আসতে পারে। ঈগল, ইগো খুবই তাৎপর্যপূর্ণ প্রাণী। ঈগলকে স্বপ্নে দেখা মানে আপনার চিন্তা ভাবনার বিকাশ ঘটছে। প্যাঁচা, প্যাঁচা সবচেয়ে বুদ্ধিমান পাখি। প্যাঁচাকে স্বপ্নে দেখা মানে নিজের ষষ্ঠ ইন্দ্রিয় সত্তার উপর বিশ্বাস করা উচিত আপনার। শকুন, কথায় আছে শকুনের চোখ। এই পাখিকে দেখার অর্থ জীবনের কিছু জিনিস আরো কাছ থেকে আরো খতিয়ে দেখা দরকার আপনার। রকমারি নানা খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।